ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়ত নির্বাচনী বটা কাইলৈ অনুষ্ঠিত হব ছাত্র একতা সভার নির্বাচন। ষোলটা পদত 38গৰাকী প্রার্থী আগবহাইছে প্রতিদ্বন্দ্বিতা। শিক্ষা জগতের পীঠস্থান স্বরূপ কটন বিশ্ববিদ্যালয়ত এতিয়া বলিছে নির্বাচনী বটা। বিশ্ববিদ্যালয়খনের জেনিয়ে চাই তেনিয়ে কেবল প্রার্থীসকলের বৃহৎ বৃহৎ ব্যানার পোস্টার, আনকি ছাত্র ছাত্রীসকলক আকর্ষিত করবলৈ কটন বিশ্ববিদ্যালয়ের চৌহদত ড্রোনের সহায়ত করা হয়েছে নির্বাচনী প্রচার। তার মাজতে নির্বাচনী প্রচারের অন্তিম দিনা অনুষ্ঠিত হল মুক্ত তর্ক অনুষ্ঠান। অধিকাংশ প্রার্থীরে দাবি এবার রাজনৈতিক দল অথবা ছাত্র সংগঠনের মুক্ত হব ছাত্র একতা সভা। মই মানু যে কটন বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের ছায়া নালাগে। কটন বিশ্ববিদ্যালয় নিজে এখন এনেকা বিশ্ববিদ্যালয় যত ছাত্র শক্তিয়ে রাজনীতিতকৈও সবল পদক্ষেপ লব পারে। আমি দেখিছো 2019 চনত যেটা কা আন্দোলন হয়েছিল কটনের পর আরম্ভ হয়েছিল আর সমগ্র ভারতবর্ষত বিয়পি পড়েছিল, আর কটনিয়ানে তেনেকা শক্তি রাখে বলে মই বিশ্বাস করো। হ্যাঁ, কটন কটনিয়ান সচেতন, কটনিয়ান বেলেগকৈ জনার প্রয়োজন নাই। এটাই কথা কম, কটনিয়ানের যে চোলা আছে প্রেক্ষাপটত নহয় ভারতবর্ষের প্রেক্ষাপটত একটা মূল্য আছে। কোনো দাদা বা কোনো পলিটিক্যাল পার্টি কথা মতো আমি উঠাবাহ নকরো। কটনিয়ানে দুজন প্রেসিডেন্ট আর জিএস আগবহাই দিব কেবল কটনখনের কারণে, কটনখনের সমস্যা সমাধানের কোনো রাজনৈতিক দলের অফিসের বই থাকবর নয়। সেইকারণে আমি কোনো ধরনের কম্প্রোমাইজ নকরো, কেবল আর কেবল আর কেবলমাত্র কটনিয়ানের হয়ে থাকি এই বিশ্বাস দিব বিচার। সভাপতি পদত তিনিগৰাকী প্রার্থী আগবহাইছে প্রতিদ্বন্দ্বিতা। অভিজিৎ দাস, বিনীত বিশাল বরঠাকুর আর হিমাংশু কুমার দাসের মাজত হব প্রতিদ্বন্দ্বিতা। একদরে সাধারণ সম্পাদকর পদতো তিনিগৰাকী প্রার্থী আগবহাইছে প্রতিদ্বন্দ্বিতা। গুঞ্জন ডেকা, জাভেদ আখতার আর ঋতুরাজ নাথর মাজত হব প্রতিদ্বন্দ্বিতা। সেই সকল প্রার্থী কটনিয়ানের সম্মুখত দাঙি ধরলে ভবিষ্যৎ পরিকল্পনা। আসলে আশা করার কথা নহয়, আসলে কটনিয়ানে যদি মোক ভাল পায়, কটনিয়ানে যদি মোক মরম করে কটনিয়ানে সদায় যোগযুক্ত করব। তাতকে বেশি একো কথা কবলৈকে নাই। কটনিয়ানের বাবে হকে আমি তিন বছর যা মাত মাতি আহিছো। আমার পৰা ইমান ধন লওয়ার পিছত আমি দেখা পাওঁ যে কটন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির অবস্থা অতি শোচনীয়। তাত কিতাবর অভাব, তাত বাথরুমের সমস্যা, তাত খোৱা পানির সমস্যা, তাত সিট ক্যাপাসিটির সমস্যা, তেনেকুৱা সৰু সৰু সমস্যাৰে আমার লাইব্রেরি ভরপুর হয়ে আছে। যা সমস্যার যদি সমাধান ওলোৱা না যায় কটনের শৈক্ষিক দিক কোনোদিনে আগবাড়িব নোৱাৰিব বলে মই বিশ্বাস রাখো। আর সেইভাবে মোৰ প্রথম এজেন্ডাটো লাইব্রেরির এজেন্ডা হৈছে। ইয়াৰ উপৰিও উপসভাপতি, সহকারী সম্পাদক, মেগাজিন সম্পাদক, ছাত্র আর জিরণী কোঠা সম্পাদক, তর্ক সম্পাদক, সমাজ সেবা সম্পাদক, সংগীত সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রিয়া সম্পাদক আদি পদত প্রার্থিত্ব আগবহাইছে কেবাগৰাকীও কটনিয়ানে। যদি এটা বছরও সম্পূর্ণ করব পৰা না যায়, 10-15টা আপুনি যেনেকে কলে, তাৰে মাজতো 5টা এটলিস্টো করব পাৰিম। সেই 5টা এটলিস্ট যে আমি দাঙি ধৰিছো নেক্সট টাইম যাতে নেক্সট ক্যান্ডিডেটে চাব, আর হেনেকেই যদি আমি আগুয়াই যাম। স্টার্টিংটো ইম্পর্টেন্ট হয়, যেহেতু আমি স্টার্টিংটো করিম, মই আশাবাদী যে এনেকে পূরণ হব। তো যদিহে এইবার এজিএস হিসাবে মই নির্বাচিত হও, তেন্তে মোৰ অন্যতম প্রধান এই দায়িত্বটো এইটোৱে হব যে প্রত্যেকগৰাকী ছাত্র ছাত্রীয়ে যাতে পঢ়ি থকা সময়তে নিজের পকেট মানিটো এটলিস্ট উলিয়াব পৰাকৈ। কাইলৈ অনুষ্ঠিত হবলগীয়া এই নির্বাচনক লৈ আশাবাদী প্রতিগৰাকী প্রার্থী। পুৱা 10 বজাৰ পৰা দিনৰ 2 বজালৈ অনুষ্ঠিত হব ভোটগ্রহণ, আর 19 অক্টোবৰত গণনা হব ভোট। ভিডিও জার্নেলিষ্ট দীপক স্বৰ্গীয়াৰীৰ সহযোগত ধীৰাজ হাজৰিকাৰ রিপোর্ট প্রতিদিন টাইম।